গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সমাজ ব্লগের আরেকটি ভিডিওতে অনেক স্বাগত। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। আর এই যে দেখো, মনে হচ্ছে বিয়ে বাড়ি। আমাদের বাড়িতে কত সবজি নিয়ে আসছে, আজকে ব্যাগ ভরে একদম যা পারছে সব নিয়ে চলে আসছে বাজার থেকে। আর এই যে দেখো কি সুন্দর আমার গাছের স্ট্রবেরি, শেপটা দেখো স্ট্রবেরির, কি ভালো লাগছে না দেখতে? আরো অনেক হয়েছিল কিন্তু একটা একটা করে হচ্ছে, মানে পাকছে আর কি, আর খাওয়াও হয়ে যাচ্ছে। একসাথে বেশি হচ্ছে না। আর এবছরের টমেটো বলি, এবছরের স্ট্রবেরিগুলোর শেপগুলি জানি কেমন, এক একটা এক এক রকম। আর এই সকাল হলেই এত ঠান্ডা থাকে, ওই শীতের মধ্যে রোদে বসে বসে সবজি কাটছি। সবজিটা কেটে গুছিয়ে নিলে তাহলে রান্না করতে বেশি সময় লাগে না, রান্না ঝটপট রান্নাবাড়ি হয়ে যায়। আর এত ঠান্ডা তাই ভাবছি জলের কাজটা পরে করব, আগে সবজিগুলো কেটে নিই। সবজি কেটে নিয়ে তারপর আস্তে ধীরে পরে জলের কাজ করব। আর এত সবজি নিয়ে আসছে, অল্প সবজি বাইরে নিয়ে আসছি আর বাকিগুলো ঘরে আছে, কারণ এত কিছু তো আর রান্না করব না, অল্প কিছু রান্না করব। রাতে আবার বিয়ে বাড়িতে যাওয়া আছে, রাতে বিয়ে বাড়ি যাব, তোমাদের সাথেও শেয়ার করব যতটা পারি। এদিকে রোদের তাপও লাগছে, রোদের তাপে তাকানো যাচ্ছে না, তাই মাথায় কাপড় টাপড় দিয়ে বসেছি। এই তো আমি স্নান ধান করে চলে আসছি ফুল তুলতে, ফুল তুলব, পূজা করব, কিছু কাপড় কাচাকাচি করেছি। আর এই ফুলগুলো আবার ফুটতে শুরু করেছে, গাছ ভর্তি করি চলে আসছে, কিছু ঝরেও গেছে। আর এই গাছের এই ফুলগুলো দেখো, এগুলি সব শেষ হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছি না, গাছ খালি হয়ে গেছে, এখন আবার দেখো গাছ ভর্তি হয়ে গেছে, গাছ আবার হলুদ হয়ে গেছে, কি ভালো লাগছে না দেখতে? বাড়িতে ফুল না থাকলে কি ভালো লাগে বলো? গাছগুলো দেখতে কেমন লাগছিল, ভাবছিলাম কেটে দিব, তারপর ভাবলাম যে না এখন না, ফেব্রুয়ারি মাস আসুক তারপরে কাটবো। তারপরে দেখি আবার গাছ ভর্তি হয়ে করি আসছে, কত ফুল ফুটেছে। আর এই যে লাল গোলাপ নিয়ে আসছি, কি ভালো লাগছে না দেখতে? আর এদিকে আমার হাজবেন্ড মহাশয়কে দেখো, সেজে গুজে উনি রেডি হয়ে আছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর এই তো আমরা চলে আসছি বিয়ে বাড়িতে, এটা বিয়ে বাড়ির সামনাটা। চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। এই যে ভিতরে চলে আসছি, আর ভিতরে এসে আগে ফুচকা আর চিকেন সিঙ্গারা খেয়ে নিয়েছি। আর বর বউ তো কুঞ্জের মধ্যে, তাই গিফট বোনের হাতে দিয়ে দিয়েছি। থাকে না, এখন উপর খোলা থাকে,
শুধু ওই যে কুঞ্জের উপরটা একটু সেরকম ঢাকা দিয়েছে, আর বাদ বাকি চারপাশটা কিন্তু খোলা। আর এই যে ভাবছি বরবর একটু ছবি তুলবো, আর ক্যামেরাম্যানের জন্য এই যে একটুকু মাত্র জায়গা পেয়েছি, যাই হোক ফাইনালি একটু তোমাদেরকে দেখাতে পারলাম। বর বউ দেখতে দেখো দুজনেই খুব সুন্দর, যেমনি বর সুন্দর তেমনি বউও সুন্দর, দুজনেই খুব সুন্দর। এই যে বউর বোন, ছোট বোন, আর এই যে এখন হবে সিঁদুর দান। আর ক্যামেরাম্যান দেখো চতুর্দিকে কত ক্যামেরা, এত ক্যামেরার জন্য আর মানে ভিডিওটা যে একটু করব জায়গা খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে এইটুকু জায়গা পেয়েছি, এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই যে দেখো তাও দেখা যাচ্ছে না কত কষ্টে, এই দেখো অবস্থা, ক্যামেরার অবস্থা দেখো চতুর্দিক দিয়ে। আর বরের বাড়ি অনেক দূর দুর্গাপুর, তাই মানে একদিনেই বিয়ে, বাসি বিয়ে, দুইটা দুই বিয়েই একদিনে সারা হয়ে গেছে। এই এইটুকু সিঁদুর দানের জন্য এত বড় আয়োজন, আর এইটুকুই জীবন পাল্টে দেয়। হয়ে গেছে, এখানে আর দাঁড়িয়ে কাজ নেই, অনেক কষ্টে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আর দেখো এই যে চারদিক সম্পূর্ণ খোলা, আর মনে হচ্ছে কি বিয়েবাড়িতে লোক কম, এই যে এখানে দেখো সব লোক এখানে আসছে খাওয়ার প্যান্ডেলে, এদিকটা এখনো পরিষ্কার হয়নি, ওইদিকে লোক বসছে খেতে, ওখানে আর দাঁড়িয়ে থেকে চলবে না, অনেক রাত হয়ে যাবে, তার থেকে ভাবলাম বুফেতে এখানে খেয়ে নেই। এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, টাটা।